রাতের আকাশে গ্রহ নক্ষত্রগুলো প্রায় একই অবস্থানে দেখালেও প্রতি রাতে আমরা যে আকাশ দেখে থাকি তা কিন্তু আমাদের জীবদ্দশায় দ্বিতীয়বার দেখার সুযোগ পাব না অর্থাৎ গতকাল রাতে আপনি যে আকাশ দেখেছিলেন তা কিন্তু আজ রাতে আর দেখতে পাবেন না এমন কি এই জীবনে আপনার আর দেখার সৌভাগ্য হবে না কারণ সূর্য তার সৌরজগতের সকল সদস্য গ্রহদের নিয়ে প্রতি সেকেন্ডে প্রায় দুইশো কিলোমিটার বেগে ছুটে চলছে তাই গত রাতে যে আকাশ আপনি দেখেছিলেন চব্বিশ ঘন্টায় সেখান থেকে আপনি আমি আমরা সবাই সরে এসেছি প্রায় এক কোটি বাহাত্তর লক্ষ আশি হাজার কিলোমিটার এবং এই স্প্রিডে সূর্য তার কক্ষপথ প্রদক্ষিণ করে গত রাতের অবস্থানে ফিরে আসতে সময় নিবে প্রায় দুইশো তিরিশ মিলিয়ন বছর এজন্য প্রতি রাতে শেষবারের মতো আকাশের বিশাল মহাশূন্যটাকে ভালো করে দেখে নিন জীবনের শেষ পর্যায়ে চলে এসেছে আমাদের ওরিয়ন কনস্টেলেশনের দ্বিতীয় উজ্জ্বলতম তারা ব্যাটেল জিউস খুব দ্রুতই এই তারাটি তার উজ্জ্বলতা হারাচ্ছে যা সুপারনোভা বিস্ফোরণের পূর্ব লক্ষণ আগামী দশ হাজার বছরের যে কোনো মুহূর্তে তারাটি বিস্ফোরিত হতে পারে যদিও তারাটি পৃথিবী থেকে চারশো সাতাশ আলোক দূরে অবস্থিত তবুও তারাটির এই বিস্ফোরণ পৃথিবী থেকে দেখা যাবে তবে এই মহাজাগতিক ঘটনাটি আপনার আমার জীবনে দেখার সৌভাগ্য নাও হতে পারে লাভা প্ল্যানেট নামে পরিচিত ক্যাপলার সেভেন এইট বি গ্রহটি মাত্র সাড়ে আট ঘন্টায় তার নক্ষত্রকে প্রদক্ষিণ করে মানে সূর্যকে পুরো প্রদক্ষিণ করার সময়কে পৃথিবীর হিসেবে আমরা বলি এক বছর সেই হিসেবে কেপ্লার সেভেন এইট বি গ্রহটিতে মাত্র সাড়ে আট ঘন্টায় এক বছর সম্পূর্ণ হয় আয়তন ভর এবং ঘনত্বের দিক দিয়ে গ্রহটি প্রায় পৃথিবীর সমান কেপলার সেভেন এইট বি গ্রহটি তার নক্ষত্র কেআইসি এইট ফোর থ্রি ফাইভ সেভেন ডাবল সিক্সের খুব কাছাকাছি অবস্থান করছে এর ভূপৃষ্ঠের তাপমাত্রা প্রায় দুই হাজার তিনশো ক্যালভিন তাই গ্লেশীয় এই গ্রহটিকে লাভা প্ল্যানেট বলা হয়ে থাকে কেপলার সেভেন এইট বি গ্রহটি পৃথিবী থেকে প্রায় চারশো আলোক বছর দূরে অবস্থিত সূর্যের কেন্দ্রে প্রতিনিয়ত ঘটে চলছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া এই বিক্রিয়ায় সূর্যের কেন্দ্রে উৎপন্ন আলো বা ফোটনকণা সূর্যের উপরি পৃষ্ঠে আসতে সময় লাগে এক লক্ষ একাত্তর হাজার বছর থেকে শুরু করে প্রায় দশ লক্ষ বছর তবে সূর্যের এই আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র আট মিনিট উনিশ সেকেন্ড অর্থাৎ বর্তমানে আমাদের পৃথিবী সূর্যের যে আলোয় আলোকিত হচ্ছে তার উৎপত্তি কমপক্ষে এক লক্ষ একাত্তর হাজার বছর আগে মঙ্গল সৌরজগতের চতুর্থ গ্রহ ধারণা করা হয় পৃথিবীর পরে মানুষের দ্বিতীয় বাসযোগ্য গ্রহ হতে পারে মঙ্গল এ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা মঙ্গলে সম্ভাব্য প্রাণের অস্তিত্ব খুঁজে পেয়েছে নাসার বিজ্ঞানীরা মঙ্গলে অবস্থিত নাসার রোবটিক যান পার্সিভারেন্স রোবার একটি গর্তে কিছু জৈব পদার্থের উপস্থিতি শনাক্ত করেছে যা হয়তো কোনো জীবের অংশ ছিল গর্তটি জিজের ও পেটার নামে পরিচিত বিজ্ঞানীদের ধারণা ৪৫ কিলোমিটার ব্যাসের এই গর্তটি প্রাচীনকালে পানিতে পরিপূর্ণ একটি হ্রদ ছিল পানির সম্ভাব্য অস্তিত্ব ও জৈব পদার্থের উপস্থিতি মঙ্গলে প্রাণের অস্তিত্বের সম্ভাবনাকে আরো তীব্র করে তুলছে প্রতিনিয়ত